আইনি জটিলতায় মৃতদের সৎকার নিয়ে চাপানউতোর গুয়াহাটি জিআরপিএস এবং পুলিশ প্রশাসনের রীতিমতো চাঞ্চল্য ধন্ধে মৃতার পরিবারের লোকজন। মৃতদেহ বয়স হয়ে গেল 6 দিন, এখনও পর্যন্ত মৃতদেহ সৎকার কিভাবে করবে তার উপায় বের করতে পারল না মৃতের পরিবার। আসামে মৃত্যু, সেই মৃতদেহ নিজের বাড়ি নিউ ব্যারাকপুর নিয়ে এসেই কি এত জটিলতায় পড়তে হলো? তাহলে কি মৃতদেহ নিয়ে আসামে গিয়ে সৎকার করতে হবে? পরিবারের প্রশ্ন প্রশাসনের কাছে। গতকাল 7 ঘন্টা দেহ শ্মশানে পড়ে থাকলেও হলো না সৎকার। আসলে যতটা সহজ মনে করা হয়েছিল মৃতের পরিবার, ঠিক ততটা সুবিধা হলো না। ভিন রাজ্যে মৃত্যু ঘটে, কিন্তু কোনোরকম নথি ছাড়াই মৃতদেহ নিয়ে এরাজ্যে দাহ করতে গিয়েই আইনি জটিলতায় পড়তে হলো। গত 19 জুন স্থানীয় কয়েকজন পরিচিতদের সঙ্গে গুয়াহাটি কামরূপ কামাখ্যায় যায় 58 নিউ ব্যারাকপুর পুরসভার 20 নম্বর বাড়ির বাসিন্দা পারুল শিকদার। সেখানে গিয়ে অসুস্থ হন, চিকিৎসককে দেখান, তারপরে 22 তারিখ কামাখ্যায় পুজো দেয়, 23 তারিখ ফেরার কথা, সেই মতোই গুয়াহাটি স্টেশনে এসে অসুস্থ হয়ে পড়েন। ফের পারুল দেবী 23 তারিখ সকালেই পারুল দেবী নিউ ব্যারাকপুরে কথা বলেন তার জামাই সমর সরকারের সাথে। তিনি গেছে আমাদের ওখানে কিছু মহিলা বেটা ছেলে, ওরা 6 মাস 1 বছর অন্তর অন্তর এদিক ওদিক ট্যুরে যায় ঘুরতে, তা যার যার পয়সায় ওরা সবাই যায় যে আর কি ঘুরে আসে। যেমন এর আগে গেছিল কোথায়, বৃন্দাবন, তার আগে গেছিল আপনার ওই আরে দিল্লি ফিল্লি আগ্রা ফাগড়া ওই সব পাঞ্জাব ঘুরে এসছে। এইবার এই লোকাল যারা মার সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করে দোকান চালায় তাদের কিছু লোক আর বাইরের কিছু লোক দলবদ্ধ হয়ে এরা যার যার পয়সা নিয়ে সবাই মিলে যে যার মতো খরচা করে করে আর কি ওরা ট্যুরে যায়। তো এইবার কামাখ্যায় গেছে হচ্ছে আপনার 19 তারিখে, 19 তারিখে গেছে, 20 তারিখে যে ওখানে শরীর খারাপ, 19 তারিখে বেরিয়েছে, 20 তারিখ যাইয়ে শরীর খারাপ, 21 তারিখে ডাক্তার ফাক্তার দেখিয়ে 22 তারিখে পুজো দিয়েছে, 23 তারিখে সকালবেলা শরীর খারাপ ছিল জিআরপি, হ্যাঁ ওরা একটা গেস্ট রুম আছে ওয়েটিং রুম ওখানে সবাই মিলে ছিল, ভাড়া করলাম 42,000 টাকা দিয়ে, ওখান থেকে 42,000 টাকা দিয়ে গাড়ি ভাড়া করলাম। আজকে আপনারা বডি কবে এসেছে, কালকে বডি কবে নিয়ে এসেছিলেন, আজকে কখন নিয়ে এসেছিলেন? আজকে এনেছি তখন 3:30 সময়। তারপর এখান থেকে নিয়ে গেলেন কোথায়? হাজিরাতে। আপনাদের ডেথ সার্টিফিকেট ছিল না? না। বললো এখানে যে পোস্টমর্টম হয়েছে বা বডিটা যে সৎকার করা যায় সেরকম কোনো উল্লেখ কিচ্ছু লেখা নেই, আমরা এটা করতে পারবো না, পোড়াতে পারবো না, দাহ করতে পারবো না। আসলাম তারপরে চেয়ারপার্সনের কাছে, এর কাছে ওর কাছে সব কাউন্সিলার দিয়ে তাও সেই সাজিরাটে গেলাম। ওরা তারপরে এই কাগজে হচ্ছে না, আমাদের বাবন সাহেব আমাদের চেয়ারপার্সন উনি একটা লিখিত হস্তক্ষেপে তারপরে গেলাম আমরা। তো শ্মশানে যাওয়ার পরে ওরা আবার ওখানকার সাজিরাটের যে কাউন্সিলর তার কাছে গেল, সে বলল না হয়তো হবে না এরকম কিছু বলল। ওরা আবার মধ্যমগ্রাম পুলিশকে ফোন করলো, পুলিশ আসলো, এসে আমাকে দেখালো, বলল এক কাজ করেন আপনারা যদি ওখান থেকে নিউ ব্যারাকপুরে কোনো মেল করে দেয় আর সেই মেল যদি এখানে এনে দিতে পারেন এরা দাহ করে দেবে। আপনার ডেথ সার্টিফিকেট না থাকার জন্য আপনাদের হয়রানি করা হয়েছে। হ্যাঁ, তারপরে আমি ওখানে গেলাম যে ওখানে যখন আমি নিউ ব্যারাকপুরে গেলাম বলছে না আমরা তো উপযোজক হয়ে কিছু বলবো না, তারা মেল করে দিলে অবশ্যই আপনাকে ইনফর্ম করব বা আপনাকে। তারপরে চেয়ারম্যানের হস্তক্ষেপ আপনারা এটা পুরসভায় P7-এ রাখলেন? হ্যাঁ, তারপরে এখন চেয়ারপার্সনের হস্তক্ষেপে এখানে আমি বডিটা রেখে গেলাম। 24 ঘন্টার জন্য এনারা টাইম দিয়েছে, এখন কাল জানি না কি হবে, আমি আসলে বডিটা যে দাহ করতে পারবো কি না তাও আমি জানি না। সেখানে আসামে ফোন করলাম, আসামে ফোন করলে বললাম যে আপনারা নিউ ব্যারাকপুর আপনাদের পিএস থেকে নিউ ব্যারাকপুরে মেল করে দিন, বলছে না আমাদের পার্সোনাল মেল নেই, আমরা পার্সোনাল আপনার হোয়াটসঅ্যাপে পাঠাতে পারি। তো সেইটাই আমাকে পাঠিয়েছে, কিন্তু কি পাঠিয়েছে আদতেও আমি এখনও জানি না, চেক করব। কিন্তু নিউ ব্যারাকপুর আবার থানায়ও আমি গেছি যে আমাদের পার্সোনাল ফোনে পাঠিয়েছে, বলছে না ওটা সরকারি কাজে গ্রহণযোগ্য না। মারা গেছে সে কে হয় আপনার? হ্যাঁ, যে মারা গেছে কে হয় আপনার? সে উনি আমার শাশুড়ি হয়। কি নাম তার? পারুল শিকদার। বয়স কত? অ্যাকচুয়ালি ওনার অরিজিনাল পারফেক্ট বয়স হচ্ছে 58, কিন্তু যে এক এক জায়গায় এক এক রকম লিখেছে। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট।
পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, আর কেসি লাইট হাউস আছে। জীবনের যা কিছু চাওয়া মনের মতন করে পাওয়া, বারে বারে হও তুমি মোহময়ী প্রিয় গোপাল বিষয়ী। প্রিয় গোপাল বিষয়ী, বাগমোড়, হালিশহর, কাঁচরাপাড়া, খ্যাংরাপুর, টিএমজি রোড, বড়বাজার, ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট, কার্জন গেটের কাছে বর্ধমান, কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর। সাইকেল, ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব। সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা। পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার, কাঁচরাপাড়া। যোগাযোগ 8100071948।